হ্যালো ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু সফল ইউটিউব চ্যানেল সফল বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা আজকের এই সেশানে তোমাদের এ এনএম জিএনএম দু হাজার তেইশের কলেজ চয়েস বা চয়েস ফিলিং নিয়ে তোমাদেরকে আজকে ভীষণই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো অবশ্যই যারা যারা নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেলাকটা প্রেস করে নেবে ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে দেখো ফার্স্টে বলি এই আজকের ভিডিওতে এই যে তোমরা এতদিন পড়াশোনা করেছো পড়াশোনা করার পর তোমরা জানো যে রেজাল্ট বেরিয়েছে রেজাল্ট বেরোনোর পর যে প্রসেসটা সব থেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কলেজ চয়েস এখানে একটু ভুল হলে তোমাদের কিন্তু অনেকটাই সমস্যা হতে পারে ভবিষ্যতে তাই ভিডিওটা একদম শেষ কথা দেখবে তোমাদেরকে প্রথমে কিছু ট্রিক বলে দিই যে দেখো এখানে আমি এক একটা র্যাঙ্ক ওয়াইজ তোমাদের সাজিয়েছি যেমন র্যাঙ্ক এক থেকে যদি দশ হাজারের মধ্যে হয় তাহলে কীভাবে সাজাতে পারো একটা ওভারঅল আইডিয়া তোমাদেরকে আগে দেবো তারপর তোমাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো সমস্ত জেলা নিয়ে বলবো র্যাঙ্ক যদি দশ হাজার এক থেকে পঁচিশ হাজারের মধ্যে হয় তাহলে কীভাবে সাজাবে সেটা নিয়ে কথা বলবো এবং যদি র্যাঙ্ক পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজারের কাছাকাছি হয় সে জিএমআর র্যাঙ্কেই কথা বলছে এখানে কোনো ক্যাটাগরি র্যাঙ্কে কথা বলা হচ্ছে না তো যারা যারা কাউন্সেলিং করছো প্রত্যেকে কিন্তু পার্টিসিপেট যারা যারা করতে চলেছো তোমরা এইভাবে সাজাতে পারো প্রথমে বলি যে এই র্যাঙ্ক মানে কি এখানে কলেজ পেয়ে গেলো এরকমটা নয় এটা হচ্ছে একটা টিপস বা একটা ট্রিক যে তোমরা কীভাবে তোমরা সাজাতে পারো তোমাদের একটা ভালো যেন সুযোগ হতে পারে বা একটা চান্স তোমরা নিতে পারো ঠিক আছে কোনো কিছুই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় এটা কেউ বলতে পারবে না তো দেখো আমাদের এই কলেজ চয়েস করাতে গেলে আমাদেরকে মূলত কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে প্রথম কী প্রথম হচ্ছে আমার জিএমআর ওয়াইজ আমি এমন কোনো কলেজ প্রথমে দিকে রাখবো না যেখানে সব সবথেকে বেশি হয় আমি তোমাদেরকে আজকের ভিডিওতে প্রথমেই বলে দিই যে যে তিন চারটে কলেজ যেখানে কম্পিটিশান সব থেকে বেশি হয় এবং যে তিন চারটে কলেজ গভর্নমেন্ট কলেজের কথা বলব কোনো প্রাইভেট কলেজে নয় তো যে তিন চারটে কলেজ যেখানে কম্পিটিশান সবথেকে কম হয় তো আগে বলবো তোমাদের সব থেকে বেশি কম্পিটিশান কোথায় কোথায় হয় যারা ভালো র্যাঙ্ক করে বা যারা ভালো স্টুডেন্ট তারা চেষ্টা করে এই তিন চারটে কলেজে ভর্তি হওয়ার কি কি কলেজ দেখো প্রথমে যদি বলা যায় তাহলে সেই ক্ষেত্রে নাম আসবে এস এস কেম হসপিটাল কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল আমি একটু ভাগ করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে ফার্স্ট হচ্ছে এস এস কেম হসপিটাল দুই হচ্ছে ক্যালকাটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থার্ড হচ্ছে এইভাবে কিন্তু বেশ কয়েকটা আছে এনআরএস তারপর তোমার আর জি কর ঠিক আছে চারটে বলে দিলাম শম্ভুনাথ পণ্ডিত তারপর চিত্তরঞ্জন সেবা সদন ঠিক আছে এরকমভাবে বেশ কিছু কলেজ আসে তো এই এই যে পাঁচ সাতটা কলেজের নাম বললাম ঠিক আছে এই কলেজগুলোতে কি হয় যারা ভালো ভালো স্টুডেন্ট তারা কিন্তু এখানে প্রথমেই চেষ্টা করে ঠিক আছে বিশেষ করে এই যে এক থেকে চার পর্যন্ত যে কলেজগুলো বললাম এখানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট চেষ্টা করে যে এইগুলোতে সুযোগ নেওয়ার জন্য কারণ প্রত্যেকের স্বপ্ন থাকে ভালো কলেজ পড়ার আর এরা হচ্ছে যারা কি ভালো র্যাঙ্ক করেছে তোমরা যারা একটু পিছনের দিকে র্যাঙ্ক করেছো যাদের র্যাঙ্কটা একটু বেশি হয়ে গেছে কোনো কারণবশত তোমরা কিন্তু এই কলেজগুলোকে প্রথমের দিকে না রাখলেও বেটার হয় কেন কি এখানে কম্পিটিশানটা একটু বেশি হয় ঠিক আছে তাহলে কি রাখবে না অবশ্যই রাখবে কিন্তু সেটা প্রথমেই নয় একটু মিডিলের দিকে রাখতে পারো তো সেক্ষেত্রে তোমাদের একটা জিনিসটা ঠিকঠাক জায়গায় থাকবে ঠিক আছে এবার বলি যে কোন কোন কলেজ যেখানে কম্পিটিশান তুলনামূলকভাবে কম হবে তুলনামূলকভাবে মানে যে তুলনায় এই সমস্ত জায়গায় কম্পিটিশান হয় তার থেকে যথেষ্টই কম কিন্তু কম্পিটিশান হয় চারটে কলেজের নাম বলবো প্রথম কলেজটা হচ্ছে সেন্ট্রাল হসপিটাল কাল্লা ঠিক আছে সেন্ট্রাল হসপিটাল কাল্লা দ্বিতীয় যেটা সেটা হচ্ছে সেন্ট্রাল হসপিটাল আরটা দেখবে বার্নপুর আছে আইএসপি এস ইস্কো সম্ভবত তো ওই আইএসপির আন্ডারে একটা সেন্ট্রাল হসপিটাল আছে সেখানে কিন্তু কম্পিটিশন কম হয় থার্ড এগুলো সব কিন্তু গভর্নমেন্ট কলেজ আমি কিন্তু একটা প্রাইভেট কলেজের কথা বলছি না যারা বোঝা তারা বুঝে যাবে যারা বুঝতে পারছো না তাহলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে আচ্ছা থার্ড যেটা সেটা হচ্ছে যে তোমাদের দেখবে ইএসআই হসপিটাল মানিকতলা বলে একটি কলেজ আছে এন এনটিএস সেটা কিন্তু বেশ ভালো আর এটা গভর্নমেন্ট আর সবগুলি গভর্নমেন্টের কথা বলছি আর চার নম্বর হচ্ছে ইএসআই হসপিটাল শিয়ালদা এই চারটে কলেজ যেখানে কিন্তু কম্পিটিশানটা কম হয় কেন কম হয় তার কারণ এইখানে কিন্তু কোর্স ফিটা যথেষ্টই বেশি অন্যান্য যে সমস্ত কলেজগুলো আছে যেমন এস এস কেম হসপিটাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল মালদা মেডিকেল কলেজ হসপিটাল বা অন্যান্য যে সমস্ত জেলা হসপিটালগুলো রয়েছে সেখানের কার তুলনায় এই সমস্ত কলেজে এই যে এস হসপিটাল মানিকতলা শিয়ালদা তারপরে তোমার হয়ে গেলো যে সেন্ট্রাল হসপিটাল এখানে কিন্তু যথেষ্ট বেশি কতটা কোর্স ফি তোমরা অলরেডি জানো যে সেন্ট্রাল হসপিটাল কাল্লার ক্ষেত্রে ছিয়াত্তর হাজার কোর্স ফি এবং সেন্ট্রাল হসপিটাল যেটা আইএসপি বললাম বার্নপুরে রয়েছে সেখানেও কিন্তু ছিয়াত্তর হাজার টাকা কোর্স ফি এবং সব থেকে বড়ো কথা এই কোর্স ফির সাথে তোমাদের কিন্তু হোস্টেলও আলাদা করে নিতে হচ্ছে মানে এটা যথেষ্টই একটা ব্যয়বহুল যার জন্য কি হয় যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু এগুলোও সহজে রাখে না প্রথমে দিকে তো যাদের র্যাঙ্কটা একটু বেশি হয়েছে তোমরা চাইছো গভর্নমেন্ট কলেজই পাবো কোনো প্রাইভেট কলেজে পড়বো না সেক্ষেত্রে তোমরা কিন্তু এই সমস্ত এই চারটে কলেজের নাম বললাম এই চারটে কলেজ প্রথমের দিকে রাখতে পারো এক থেকে চারের মধ্যে ঠিক আছে দেন তোমরা কি করবে তোমরা চেষ্টা করবে এই এই জিনিসটা বুঝতে পেরেছো আশা করছি যে কলেজটা কিভাবে বুঝবো যে কোনটায় কম্পিটিশান কম কোনটায় কম্পিটিশান বেশি তোমাদের নামগুলো বললাম আশা করছি তোমরা খাতা পেনে লিখে নিয়েছো এবার তোমাদের বলি কলেজটা সাজাবে কি করে দেখো যাদের র্যাঙ্ক বেশি তাদেরকে নিয়ে বলছি যাদের র্যাঙ্ক কম তাদেরকে পরে বলছি ফার্স্ট অফ অল চেষ্টা করবে যাদের র্যাঙ্ক বেশি তাদেরকে বলছি ফার্স্ট অফ অল চেষ্টা করবে যে চারটে কলেজের নাম বললাম সেই চারটে কলেজ পরপর সাজিয়ে নিতে ঠিক আছে মোট চারটে ধাপে আমি বলবো তো এক দুই তিন চার করে চারটে কলেজ তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নেবে কেউ সেন্ট্রাল হসপিটাল কালে রাখতে পারো কেউ সেন্ট্রাল হসপিটাল বানপুর আগে রাখতে পারো এটা কোনো ব্যাপার নয় তোমার যেটা মনে হচ্ছে তুমি তোমার বাড়ির আশেপাশে যেটা রয়েছে সেটা আগে রাখতে পারো ফার্স্টে ঠিক আছে সেকেন্ড হচ্ছে সেই সমস্ত কলেজ রাখো যেটা তোমার ইচ্ছে যে আমি এই কলেজে পড়তে চাই বা আমার স্বপ্ন এই কলেজে পড়তে পড়ার ইচ্ছা আছে সেই সমস্ত কলেজ রাখতে পারো অথবা অথবা হচ্ছে সেই কলেজ রাখো যেখানে সিট সংখ্যা সবথেকে বেশি এই জন্য অথবা বললাম অথবা বলার কারণ হচ্ছে তোমরা এখনও পর্যন্ত জানো না কত কোন কলেজে কতগুলো কি সিট রয়েছে যার জন্য তোমাদের বললাম অথবা তো তোমরা চাইলে তোমাদের পছন্দের কলেজে রাখতে পারো যদি তুমি জানতে পারো যে কোথায় কি সিট রয়েছে তুমি সেই সিট সংখ্যা ওয়াইজ তুমি কিন্তু সেই কলেজটাকে আগে রাখো যেখানে সিট বেশি আছে কারণ ওখানে কম্পিটিশন মানে একটা জিনিস দেখো যে কোথাও যদি একশোটা সিট থাকে আর কোথাও যদি পঞ্চাশটা সিট থাকে তাহলে কম্পিটিশানটা কোথায় বেশি হবে নিশ্চয়ই যেখানে পঞ্চাশটা সিট আছে কারণ ওখানে সিট সংখ্যা কম তাই কম্পিটিশানটা বেশি হচ্ছে আর যেখানে সিট সংখ্যা বেশি সেখানে আসা তুলনামূলকভাবে কম্পিটিশানটা কম হচ্ছে তো সেই সমস্ত কলেজ রাখবে যেখানে মানে বেশি সিট সংখ্যা রয়েছে বুঝে গেছে তিন নম্বর সেই সমস্ত কলেজ রাখবে যেটা হচ্ছে তোমার বাড়ির আশেপাশে রয়েছে মানে এমন নয় যে তুমি একদম অনেকগুলো দূরে রেখে দিলে ঠিক আছে প্রথমে দেখালো তোমার বাড়ি কলকাতা তুমি রেখে দিলে প্রথমে রেখে দিলে শিলিগুড়ি কলেজ দার্জিলিং জলপাইগুড়ি এই সমস্ত কলেজ রেখে দিলে তো এগুলো করবে না এটা আনস্ট্রাকচারড হয়ে যাচ্ছে ঠিক আছে কোনো স্ট্রাকচার নেই একটা স্ট্রাকচার ওয়াইজ সাজাবে তাহলে কিন্তু পরে সমস্যা হবে না আর যদি এখন ঢিলামও করো তাহলে দেখবে ভবিষ্যতে তোমাদের কিন্তু পস্তাতে হবে ঠিক আছে এটা কিন্তু হয়েছে অনেক অনেকের সাথে হয়েছে এবং এটা আশা করছি নেক্সটও হবে তো এই জিনিসগুলো অ্যাভয়েড করবে তো প্রথমে কি বললাম ফার্স্ট যেটা সেটা হচ্ছে যে তোমার যদি র্যাঙ্ক বেশি হয় তাহলে চেষ্টা করবে যে সমস্ত কলেজগুলো বললাম চারটে কলেজ সেই চারটে কলেজে প্রথম দিকে রাখবে সেকেন্ড যেটা সেটা হচ্ছে তোমার যেটা স্বপ্ন বা যে কলেজে তুমি পড়তে চাইছিলে বাড়ির কাছে যেটা রয়েছে সেটা রাখতে পারো অথবা যে কলেজের সিট সংখ্যা সবথেকে বেশি সেই কলেজটা রাখলে থার্ড হচ্ছে যে তোমায় যেটা বললাম যে বাড়ি আশেপাশে যেগুলো রয়েছে যেমন কলকাতা আশেপাশে যেগুলো রয়েছে যেমন তোমার হয়ে গেলো যে হাওড়া হয়ে গেল ঠিক আছে উলুবিরিয়া হয়ে গেল মুর্শিদাবাদ হয়ে যেতে পারে নদিয়া হতে পারে ঠিক আছে ওইদিকে তোমার মেদিনীপুর হতে পারে ঠিক আছে কারণ কলকাতা তো সেন্ট্রাল জায়গা না একদম সেন্ট্রালের জায়গায় পড়ছে সমস্ত জায়গায় মোটামুটি কভার হয়ে যাচ্ছে তো আমি অন্য যদি জেলার কথা বলি যেমন তোমার নদিয়া হলো তো নদিয়ার আশেপাশে যেগুলো রয়েছে মুর্শিদাবাদ কলকাতা ঠিক আছে তোমার ওই সব সাইডেরগুলো সবগুলো রাখলে তিন নম্বর মানে যে পয়েন্টটা বললাম আর চার নম্বর পয়েন্ট হচ্ছে বাকি যা যা গভর্নমেন্ট কলেজ আছে সবগুলো মারো কোনো কলেজ এমন যাতে না হয় যে একটা কলেজ রাখতে গিয়ে আমি আটটা কলেজ ভুলে গেলাম এরকমটা নয় গভর্নমেন্ট কলেজ সবগুলো রাখবে ঠিক আছে এই ট্রিকগুলো বললাম এটা হচ্ছে ওভারঅল আইডিয়া এবার তোমাদেরকে কিছু টিপস বলে দিই যাদের র্যাঙ্ক বেশি যাদের র্যাঙ্ক কম সবগুলো এবার বলবে একে তো ফার্স্টে বলি দেখো র্যাঙ্ক যাদের মোটামুটি এরকম র্যাঙ্ক রয়েছে জিএমআর র্যাঙ্ক পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে তোমার কিন্তু এই দেখো এই কলেজগুলো এভাবে সাধানো আছে সেন্ট্রাল হসপিটাল কাল্লা সিট সংখ্যা দেখে লাভ নেই এটা আগের বছরের সিট সংখ্যা ঠিক আছে কাল্লা তারপর ইএসআই হসপিটাল কলকাতা ইএসআই হসপিটাল মানিকতলা বানপুর হসপিটাল সেন্ট্রাল তো এই এই চারটে কলেজ দেখো প্রথমে দেখেছি এই জন্যই এইভাবে সাজানো হয়েছে ঠিক আছে এরপর দেখো আমি এটাকে কেন দেখেছি যে এ এম আর ট্রেনিং স্কুল জেএনএম কল্যাণী এই যে এম কল্যাণী এটা অনেকেই জানে না যে এটা কিন্তু দেখো এখানে ফার্স্টে যেহেতু এ এন আর লেখা আছে না অনেকে যারা জিএনএম করতে চায় ওরা জানে না যে এটা হচ্ছে এ এন এম ওরা এ এন এম ট্রেনিং স্কুল অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু জেএনএমই পড়ানো হয় এখানে কিন্তু এন এম হয় না ঠিক আছে তো এটা যেহেতু শুধুমাত্র তোমার হচ্ছে কি ফেমাস ফর জিএনএম ঠিক আছে তো সেই জন্য অনেকেই ভাববে যে আমি তো এনএনএম করবো না আমি তো শুধুমাত্র জিএনএম করব এই কলেজটা রাখবো না কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি জিএনএমের জন্যই ঠিক আছে তো এই জন্য এই এই কলেজটা রেখেছি পাঁচ নম্বরে তারপরে দেখো ডিস্ট্রিক্ট হসপিটাল জলপাইগুড়ি যাদের বাড়ি নর্থ বেঙ্গলের দিকে তোমরা এই জলপাইগুড়ি রাখতে পারো ঠিক আছে বা তুমি চালে দার্জিলিং রাখতে পারো যাদের বাড়ি সাউথ দিকে তোমরা কিন্তু প্রথমে এগুলো রাখবে না ঠিক আছে এই জলপাইগুড়ি শিলিগুড়ি রাখবে না তোমরা তোমাদের যে আশেপাশে রয়েছে এবার আমার পক্ষে তো সম্ভব নয় সমস্ত জেলা ধরে ধরে পড়ে দেওয়া এটা সম্ভবই নয় যদি তোমাদের সেরকম লাইক আসে তবে কিন্তু সেটাও সম্ভব করে দিতে পারি তবে সেই অর্থে তোমাদের লাইকটা দিতে হবে ঠিক আছে ভিউজ আনতে হবে ভিউজ কোথায় ভিউজ নেই কিছু নেই এরকমভাবে হলে হবে না এর আগে বছর কাউন্সেলিংয়ে দেখো মোটামুটি তিরিশ চল্লিশ হাজার ভিউজ প্রতিটা ভিডিওতে আসতো এখন ভিউজ কোথায় তো লোকই দেখছে না যদি না দেখো তাহলে তোমরাই পস্তাবে আমাদের কী যায় এসে আমরা তো ভিডিও আনাতে যাব ঠিক আছে যেরকম হচ্ছে সেরকম চলবে তোমাদের আলটিমেটলি তোমাদেরই লস হবে আর কিছুই না ঠিক আছে আচ্ছা তারপরে দেখো যে ডিস্ট্রিক্ট হসপিটাল জলপাইগুড়ি তারপর ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং জিএনএম ট্রেনিং স্কুল লালগড় জঙ্গুপুর ডিস্ট্রিক্ট হসপিটাল এই যে এই কয়েকটা কলেজের নাম বললাম না এই কয়েকটা কলেজে একটু কম্পিটিশানটা কম হয় ঠিক আছে যাদের র্যাঙ্ক বেশি তোমরা কিন্তু এভাবে সাজাতে পারো ঠিক আছে কারণ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এগুলোতে দেখবে একটু বেশি যায় র্যাঙ্ক ঠিক আছে সেই তুলনায় এস এস হসপিটাল ক্যালকাটা মেডিকেল কলেজ হসপিটাল এগুলোতে কিন্তু সেই অর্থে কিন্তু যায় না তো সেই জন্যই বললাম এবার সাজাতে পারো তবে একটু বলছি জুমপুর এস ডি হসপিটাল বারাসত মেডিকেল কলেজ হসপিটাল সাগর দত্ত মেডিকেল কলেজ ডিএম গভর্নমেন্ট মেডিকেল কলেজ পূর্ব মেদিনীপুর বর্ধমান মেডিকেল কলেজ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ উলুবিরিয়া এস ডি হসপিটাল ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটাল এনআরএস মেডিকেল কলেজ দেখো এই যে চারটে কলেজটা কলেজ বললাম এই যে এনআরএস আর জি কর ঠিক আছে কলকাতা মেডিকেল কলেজ ঠিক আছে এই এই কয়েকটা কলেজ আমি কেন মাঝখানে রেখেছি একদম পিছনে রাখিনি কিন্তু মাঝখানে কেন রেখেছি কারণ আমি বুঝলাম যে এখানে কম্পিটিশনটা বেশি হয় তো এগুলো মিডিলের দিকে রাখলে আমার সমস্যা নেই একদম তোমার শেষেও রাখতে পারো বা মিডিলে রাখতে পারো তোমার ইচ্ছে ঠিক আছে তারপরে দেখে নাও যে আর জি কর মেডিকেল কলেজ বললাম ডিস্ট্রিক্ট হসপিটাল বালুরঘাট বললাম ঠিক আছে এবার এখনও তো সিট ম্যাট্রিক্স বেরোয়নি তবে আশা করছি সমস্ত কলেজই থাকবে এবার সেটা দেখা যাক সিট ম্যাট্রিক্স বেলে বেরোলে বুঝতে পারবো তারপরে দেখতে পাচ্ছ কলকাতা মেডিকেল কলেজ ডিস্ট্রিক ডিস্ট্রিক্ট হসপিটাল কৃষ্ণনগর গান্ধী মেমোরিয়াল হসপিটাল তারপরে দেখতে পাচ্ছ তোমার নৈহাটি বদাতলা বসিরহাট এটাও রাখতে পারো এটা অনেকেই ভুল করবে ভাবে প্রাইভেট কলেজ এটা কিন্তু প্রাইভেট নয় এটা গভর্নমেন্ট কলেজ ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ সিউড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল রঘুনাথপুর এস ডি হসপিটাল ঠিক আছে ঘাটাল এস হসপিটাল মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল চিনসুরা এটাও রাখতে পারো অনেকেই ভাববে এটা তো মানে অনেক দূরে বা হয়তো জানি না অনেকে নামই জানে না তো এগুলো এই সমস্ত কলেজগুলো রাখতে পারো ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ যে রাখতে পারো না রাখতে হবে ঠিক আছে যখন কাউন্সিলিং করছো ঠিকভাবে কাউন্সিলিং করো ঠিক আছে এই সমস্ত কলেজগুলোকে আগে থেকে রাখতে পারো তারপরে দেখতে পাচ্ছো চিত্তরঞ্জন সেবা সদন লেডি ড্রাফরিন ভিক্টোরিয়া ঠিক আছে জিএনএম ট্রেনিং স্কুল এস এস কে তারপরে দেখতে পাচ্ছো যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল কুচবিহার ডিস্ট্রিক্ট হসপিটাল হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল এমআর বাঙ্গুর হসপিটাল কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল শম্ভুনাথ পণ্ডিত এবার এইভাবে সাজিয়েছি যাদের র্যাঙ্কটা একটু বেশি তারপরে দেখো বলি যাদের র্যাঙ্কটা এই তুলনামূলকভাবে একটু কম ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি জানি এই র্যাঙ্কেই বিলং করে ঠিক আছে এই দশ হাজার থেকে পঁচিশ হাজারের মধ্যে তো দেখো এবার দেখো এখানে কি কি কলেজ রেখেছি এখানেও তাই একদম প্রায় সেম সেম ইএসআই হসপিটাল কলকাতা ইএসআই হসপিটাল মানিকতলা বানপুর সেন্ট্রাল হসপিটাল তারপরে দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল হসপিটাল কাল্লা জেন এন স্কুল কল এস এস লিখেছি কারণ যে স্টুডেন্টের আমি সেইবার সাজিয়ে দিয়েছিলাম সেই কিন্তু বলেছিল স্যার আমি এসএসকে চেষ্টা করতে চাই তো প্রথমেই রাখা হয়েছিল তারপরে দেখতে দেখতে পাচ্ছ যে বারাসাত তোমার মেডিকেল কলেজ তারপরে দেখতে স্বাগততা মেডিকেল কলেজ ঠিক আছে জেএনএম ট্রেনিং স্কুল লালগড় ডি এম গভর্নমেন্ট মেডিকেল কলেজ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট হসপিটাল তারপরে দেখতে হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এগুলো দেখো মিটিতে দেখে রেখেছি এখানে কিন্তু এমন না যে লাস্টের দিকে রাখলাম লাস্টের দিকে রাখলে সমস্যা আছে কারণ কাউন্সেলিংটা অবশ্যই আমি বলে দেখি একটু সমস্যা হয়েছিলো আমি যেদিনকে ভিডিও দিয়েছিলাম ওখানে একটু বলতে আমার ভুল হয়েছিলো আমি সবগুলো ঠিকই বলেছি একটা জায়গায় একটু বলতে ভুল হয়েছে কাউন্সিলিংটা হবে ওপর থেকে নিচের দিকে ঠিক আছে আর যখন তুমি আপগ্রেড করে দেবে না যখন ধরো তুমি একটা কলেজ চয়েস পেয়ে গেলে কোনো একটা কলেজ পেলে পাঁচ নম্বরের সেই ক্ষেত্রে যে পাঁচ নম্বর কলেজটা পেরে এরপর আপগ্রেড করলে তুমি আর পাঁচ পর ছয় সাত আট নম্বর কলেজ পাবে না এরপর যদি কলেজ পাও সেক্ষেত্রে এক দুই তিন চার এই চারটে কলেজই পাবে বুঝতে পেরেছো আশা করছি বুঝতে পারো আমি জানি বুঝতে পারিনি আমি একটু বুঝিয়ে দিই দেখো এই যে ধরো এই কয়েকটা কলেজ ঠিক আছে ইএসআই হসপিটাল কলকাতা ইএসআই হসপিটাল মানিকতলা বানপুর এসটি হসপিটাল বানপুর হসপিটাল এই ধরো কটা কলেজ আছে তুমি ধরো কাউন্সেলিং করলে কাউন্সেলিং করে ধরো মনে করো যে তুমি বারোশত মেডিকেল কলেজটা পেলে ঠিক আছে এই কলেজটা পেয়ে গেছো এবার এই কলেজটা যখন তুমি পেলে তোমার পছন্দ হলো না কোনো কারণবশত তোমার মধ্যে পছন্দ হলো না বা বাড়ি থেকে দূর হচ্ছে তুমি আপগ্রেডেশন করলে আপগ্রেডেশন করে ইএস করলে যখন তুমি ইএস করবে না তারপর তোমাকে কিন্তু এবার যে কলেজগুলো পাবে সেটা কিন্তু আর এই সাগর মেডিকেল কলেজ অর্থাৎ নিচের দিকে আর আসবে না এবার যে কলেজটা পাবে সেটা পাবে কি এটা পাবে ওপরের দিকে যে সমস্ত কলেজগুলো আছে হয় সেগুলোর মধ্যে একটা পাবে আদারওয়াইজ যে কলেজটা ছিল সেই কলেজেই তোমাকে ভর্তি করতে হবে এটা হচ্ছে নিয়ম বোঝা গেছে তাহলে আমাকে কিন্তু সেভাবেই কলেজটা সাজাতে হবে এই জন্যই বলা হয় যে খুব ধীরে সুস্থে ধৈর্য ধরে তবে কিন্তু এই কলেজ চয়েসটা করা উচিত তারা হুড়ো করে নয় এটা খুবই ভাইটাল একটা জায়গা ঠিক আছে চলো তারপরে তাহলে আর আমি কী ভুল বলেছিলাম আমি বলেছিলাম কাউন্সিলিংটা হয় নিস্তিক ওপরে এটা নয় অ্যাকচুয়ালি যে আপগ্রেড হয়ে যাওয়ার পর যেটা হয় সেটা হচ্ছে নিচ থেকে ওপরের দিকে যায় ঠিক আছে আর যখন কাউন্সেলিং হয় সেটা কিন্তু ওপর থেকে নিচের দিকেই আসে ওকে মানে এক নম্বর যেটা আছে সেটা সব থেকে বেশি প্রেফার করে তারপর ওরা দেখে যদি এক নম্বর মিস হয়ে গেল তাহলে দুই নম্বর দেখবে দুই নম্বর যদি মিস হয়ে গেল তাহলে তিন নম্বর কলেজটা দেখবে তিন নম্বর যদি মিস হয়ে যায় চার নম্বর কলেজটা দেখবে এইভাবে কিন্তু এটা কম্পিউটারাইজড মানে আমি মুখে মুখে বলছি হিসাব হয়ে গেলে এরকমটা নয় তাহলে এটা এক বছরও সময় পারবে না কমপ্লিট করতে যেহেতু কম্পিউটারাইজড তা কম্পিউটার থেকেই এটা কিন্তু অটোমেটিক্যালি সেট হয়ে যাচ্ছে ঠিক আছে দেখো ভাই দেখে নিতে পারছো যা যা কলেজগুলো আছে একটু দেখে নিও আর তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে এগুলোর জন্য অনেক পরিশ্রম করতে হয় এটা আগের বছরে কিছুটা পিডিএফ বানানো ছিল কিছুটা এই বছর অ্যাড করা হয়েছে একটু কিন্তু লাইক যদি না আসে তাহলে কিন্তু এই পরিশ্রম করা বৃথা হয়ে যাবে তোমাদের যদি মনে হয় যে না লাইক করা দরকার তাহলে লাইক করো আদারওয়াইজ তোমাদের যদি মনে হয় না এটা থেকে কোনো হেল্প পেলাম না ফালতু তাহলে তোমাদের ডিসলাইক করা ঠিকই আছে ডিসলাইক করতেই পারো বাট আমি চাইবো তোমরা তোমাদের যে অভিমত সেটা জানাও এবার দেখো সব থেকে যেটা মেন ভাইটাল জায়গা সেটা হচ্ছে যাদের র্যাঙ্ক কম যাদের র্যাঙ্ক এক থেকে দশ হাজার মধ্যে দেখ দশ হাজার বলার কারণ হচ্ছে যে এটা আমি কমের মধ্যেই ধরেছি ম্যাক্সিমাম স্টুডেন্ট পাঁচ থেকে দশের মধ্যেই আছে আমি যেটুকু জানি যেটুকু কমেন্ট আসছে দশ পাঁচ এই রকম ছয় সাত আট এই জায়গাটাই সবার কিন্তু আটকে আছে তো এই জায়গাটা সব থেকে বেশি ভাইটাল জায়গা এটা নিয়ে একটু ধরে কথা বলবো ফার্স্টে বলি দেখো জিএনএম ট্রেনিং স্কুল এস কেম হসপিটাল যাদের র্যাঙ্ক এক থেকে পাঁচশোর মধ্যে আছে তোমরা অবভিয়াসলি এই কলেজগুলোকে আগে থেকে রাখতে পারো ঠিক আছে এসএসকেম হসপিটাল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ কেন রাখলাম স্যার বলবে যে স্যার কেন রাখলেন কারণ অনেকের ইচ্ছা আছে নর্থ বেঙ্গলের দিকে যারা আছো তারা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ যাওয়ার যাদের ইচ্ছে নেই সেটাকে এটা তোমরা স্কিপ করতে পারো এস এস কেমের পরে তুমি চাইলে স্বাগততা মেডিকেল কলেজ রাখতে পারো চাইলে এনআরএস রাখতে পারো চাইলে আর জি কর রাখতে পারো ঠিক আছে নর্থ বেঙ্গলটা সরিয়ে দিতে পারো কিন্তু যাদের নর্থ বেঙ্গলের দিকে বাড়ি তোমরা কিন্তু এই কলেজটা এইভাবে রাখতে পারো বা চাইলে এই চারটে পাঁচটা কলেজ হয়ে যাওয়ার পর তুমি চাইলে কিন্তু এই নর্থ বেঙ্গল করে ভরতে পারো ঠিক আছে এটা তোমাদের উপর ডিপেন্ড করছে যাদের র্যাঙ্ক মোটামুটি পাঁচ হাজারের মধ্যে আছে তারা প্রথমেই কিন্তু এসএসকেম রাখবে না পা এক থেকে পাঁচশো ঠিক আছে ঠিক আছে এক থেকে পাঁচশো হাজার পর্যন্ত ঠিক আছে তার বেশি ডাকতে যাবে না রাখবে কিন্তু সেটা পিছনের দিকে রাখবে একদম প্রথমেই রাখবে না ঠিক আছে এখানে কম্পিটিশানটা একটু বেশি হয় যার জন্য প্রথমেই কিন্তু রাখতে যাবে না এই জিনিসটা কিন্তু ভুল করো না অনেক দেখবে সাহেবের ক্যাফেতে যাবে তো ওরা হয়তো তাদের করে করে দেবে দিয়ে তুমি কিন্তু পাবে না ঠিক আছে এটা কিন্তু সমস্যা হয় কারণ সাইবার ক্রাইম তোমার হচ্ছে কি যারা ক্যাফেতে আছে তারা কিন্তু সেইভাবে ধৈর্য ধরে অত করেও না আর অত বোঝেও না ঠিক আছে তোমাদেরকে বুঝতে হবে বিষয়গুলো বুঝে তারপর তোমরা কিন্তু করবে তাহলে প্রথমেই রেখে দিলাম রেখে দিলাম এস এস কেম হসপিটাল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ তারপর দেখতে পাচ্ছি সাগরদত্ত মেডিকেল কলেজ এনআরএস হসপিটাল আরজিকর কলকাতা মেডিকেল কলেজ জেন এম ট্রেনিং স্কুল লালগড় ডিএম গভর্নমেন্ট কলেজ তারপরে দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর ঠিক আছে বর্ধমান বারাসাত মেডিকেল কলেজ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ উলবিরিয়া ডিস্ট্রিক হসপিটাল ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল কৃষ্ণনগর গান্ধী মেমোরিয়াল হসপিটাল এটা অনেকে বুঝতে পারে না যে এটা কী কলেজ গভর্নমেন্ট না প্রাইভেট এটা কিন্তু গভর্নমেন্ট কলেজ অনেকেই কিন্তু জানে না যেগুলো যেগুলো বলছি ট্রিপসগুলো ফলো করো খাতায় লেখো এবং এটা এবারে তোমরা নিজের মতো করে সাজাতে পারো ঠিক আছে যাদের র্যাঙ্ক মোটামুটি পাঁচ হাজার থেকে দশ হাজার মধ্যে আছে তোমরা কিন্তু যেগুলো যেগুলো বলছি যে কলেজগুলো বিশেষ করে আমি বলছি সেগুলোর বেশি ধৈর্য দেবে আমি এরপরে আর একটু দেখিয়ে দিই তারপর তোমাদের বলছি যে কোন কোন কলেজগুলো যাদের আট হাজারের মতো র্যাঙ্ক আছে জিএম আর র্যাঙ্ক যারা জেনারেল ক্যান্ডিডেট তারা কোন কোন কলেজে রাখতে পারো দেখো এইভাবে কিন্তু হচ্ছে পূর্বিশ ঠিক আছে এবার তোমাদেরকে বলে দিই কি কী কলেজ তোমরা রাখতে পারো দেখো ফার্স্টে বলি যাদের র্যাঙ্ক মোটামুটি পাঁচ হাজার সাত হাজার এরকম র্যাঙ্ক হয়েছে আট হাজার র্যাঙ্ক হয়েছে হয়তো কোনো ক্যাটাগরি আছে বা নেই তোমরা কিন্তু যে কলেজগুলো রাখবে আমি তোমাদের বলে দিচ্ছি চারটে কলেজের মধ্যে যদি যাও চারটে চারটে কলেজ রাখতে পারো যে চারটে কলেজের কথা প্রথমে বলেছি এরপর তুমি কি করবে তুমি কিন্তু একটু যেগুলো ডিস্ট্যান্সের কলেজগুলো না সেগুলো রাখতে পারো ডিস্ট্যান্স মানে একটু দূরত্বে যেগুলো আছে লালগড় রাখতে পারো চিনসুরা রাখতে পারো ঠিক আছে তোমরা নিজের নিজের মতোকে পছন্দ করবে এনএম টেন এমন স্কুল যেটা বললাম জেএনএম করলামি সেটা রাখতে পারো ওটা ওটা একটা ট্রিক ঠিক আছে অনেকে ভাবে ওটা এ এন এম কলেজ এ এন এম স্কুল অনেকে কিন্তু সিলেক্টই করবে না ঠিক আছে ভাবি আমি তো এম করবোই না আমি জিএনএমই করবো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওরা কিন্তু ওটা স্কিপ করে যায় তারপরে দিতে হচ্ছে গান্ধী মেমোরিয়াল হসপিটাল এই এই সমস্ত কলেজগুলো অনেকে নাম জানে না ভাবে এটা প্রাইভেট কলেজ ঠিক আছে অনেকে ভাববে যদি যদিও লেখা থাকে অনেক সময় গভর্নমেন্ট বা প্রাইভেট মানে ওই জায়গাটা যদি লেখা থাকে তাহলে ঠিক আছে যদি না লেখা থাকে তাহলে কিন্তু বুঝতে পারবে না সমস্যা হতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে বলে দিলাম যে গান্ধী মেমোরিয়াল হসপিটাল এটা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ যে তোমার ডিস্ট্রিক্ট যে হসপিটালগুলো রয়েছে ডিস্ট্রিক্ট হসপিটাল মুর্শিদাবাদ রাখতে পারো ঠিক আছে জঙ্গিপুর রাখতে পারো এই সমস্ত কলেজগুলো রাখতে পারো শিউরি রাখতে পারো নৈহাটি বদরতলা রাখতে পারো এগুলো যেগুলো যেগুলো বলছি ঝাড়গ্রাম রাখতে পারো ঠিক আছে মেদিনীপুর এস ডি হসপিটাল এম আর বাঙ্গুর এম আর বাঙ্গুরটা তো যথেষ্টই সনমধন্য আছে এই সমস্ত কলেজগুলো রাখবে কালিম্পং ঠিক আছে এই এই সমস্ত জায়গায় একটু দূরের কলেজগুলো রাখবে ঠিক আছে যেমন নর্থ বেঙ্গল দিকে যে সমস্ত কলেজগুলো আছে সেগুলো রাখলে ওগুলো কী হয় ছাত্রছাত্রীরা কিন্তু অত দূরে যেতে চায় না প্রথমে ঠিক আছে যাদের র্যাঙ্ক ধরো পাঁচ হাজারের মধ্যে আছে ওটা তো জানে যে আমি কোনো না কোনো রাউন্ডে পেয়ে যাব তো অত দূরে কী করতে যাব তো ওই জন্য কিন্তু সাজাই সবগুলোই মানে এই যতগুলো কলেজ আছে প্রায় ধরো চল্লিশটা একচল্লিশটা যতগুলো কলেজ থাকুক না কেন সবগুলো পরপর সাজিয়ে দেয় আচ্ছা এখানে একটা প্রশ্ন কয়েকজন দেখলাম একই প্রশ্ন করছে স্যার এএনএম এম করতে চাইছি তাহলে কি আমি এন এম এ কলেজগুলোকে আগে রাখব না জিএনএম এ কলেজগুলো আগে রাখবো দেখো একদম স্পষ্ট করে বলি দিই তুমি যেটা করতে চাইছো তুমি যদি এএনএম করতে চাও তাহলে এএনএম এম কলেজগুলোকে প্রথমে দিকে রাখবে ঠিক আছে তুমি যদি জিএনএম করতে চাও তাহলে জিএনএমএ কলেজগুলোকে আগে দিকে রাখো তোমার যেটা ইচ্ছে তুমি সেই কলেজটাকে আগে দিকে রাখতে পারো যেটা বেশি প্রিফারেন্স দিচ্ছো মানে তুমি চাইছো যে না আমি এইটা কি এইটাই করতে চাইছি তাহলে সেই কলেজগুলোকে প্রথমে দিকে দিকে রাখলে তারপর তুমি চাইলে জিএনএম কলেজগুলো রাখো এই সবগুলো গভর্নমেন্ট কলেজ রাখো কারণ এটা কী হয়তো ভাবছো অনেকে আছে না যে চারটে পাঁচটা কলেজ সিলেক্ট করলাম তারপরে ছেড়ে দিলাম আমি তো পেয়েই যাব এইটা হচ্ছে সবথেকে বড়ো ভুল ঠিক আছে এখানে কী ভুল হয় বেশ কিছু ভুল হয় যেমন ধরো কিছু ভালো স্টুডেন্ট যারা ধরো এক থেকে মোটামুটি তিন হাজারের মধ্যে র্যাঙ্ক করেছে তো জানে যে ভাব পাবোই একদম গ্যারেন্টি ঠিক আছে এতটা মানে কনফিডেন্স ঠিক নয় ঠিক আছে ও হয়তো দু দুটো তিনটে কলেজ সিলেক্ট করে ছেড়ে দিল যে এস কেম হসপিটাল কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল এনআরএস হসপিটাল আর জি করে এই চার পাঁচটা কলেজ সিলেক্ট করে ছেলেদেরও এটা কি হয় এবার এখানে তো কম্পিটিশান বেশি হচ্ছে ছেলে মেয়েটা তো সবাই ফর্ম ফিল আপ করছে যারা এক থেকে পাঁচশোর মধ্যে তারাও ফিল আপ করছে যারা একশো থেকে একশো তারাও ফিল আপ করছে তাহলে এই একশোকে ছেড়ে কি আমি তিন হাজারকে নিতে যাব নিশ্চয়ই যাবো না সেই জন্য কি হয় যারা তিন হাজার র্যাঙ্ক করছে তারা কিন্তু অনেক সময় এই সমস্ত ছোটো খাটো ভুলের জন্য কিন্তু তারা কলেজ মিস করে যায় তো এই জিনিসগুলো বুঝে শুনে যে কলেজ চয়েস যখন করবে এবং চয়েস লক এখন কিন্তু করবে না বারবার বলছি চয়েস লক করবে উনিশ তারিখে যদি আজকে অপশান পাবে না উনিশে এবং কুড়ি তারিখ এই দুদিন তোমার লকের অপশন পাচ্ছ অবশ্যই সবগুলো দেখে শুনে তবে লক করবে একবার লক হয়ে গেলে তারপর কিন্তু আর আনলক করতে পারবে না ঠিক আছে আর এই একটা কলেজ চয়েসের উপর ডিপেন্ড করে কিন্তু তোমার দুটো কাউন্সেলিং নির্ভর করছে একটু ভুল হলেই তোমার কিন্তু দুটো কাউন্সেলিংই বাদ হয়ে যেতে পারে এটা ভয় দেখানোর ব্যাপার নয় যে অনেকে হচ্ছে স্যার ভয় দেখাচ্ছে বিরাট ভয় পেয়ে গেলাম এটা নয় এটা তোমাদের সাবধানতা করা হচ্ছে যে এই জিনিসটা সাবধান হও অ্যাওয়ার থাকো আমি শুধু মেন একটা জিনিসই বলবো মূল যে কথা সেটা হচ্ছে সবগুলো কলেজ গভর্নমেন্ট কলেজ রাখবে কোনো প্রাইভেট কলেজ যাদের ইচ্ছে নেই তাহলে প্রাইভেট কলেজে রাখবে না ঠিক আছে দু চারটে হয়তো ভালো মানে ভালো ক্যান্ডিডেট ওই হয়তো ভুল করে কোনো একটা প্রাইভেট কলেজ রেখে দিল মাঝখানে ওই একটা ভুলের জন্য তোমার কিন্তু সারা জীবন পস্তাতে হবে মানে একটা বছর পুরো নষ্ট হয়ে গেলো ঠিক আছে তো ওই একটা প্রাইভেট কলেজে রাখার কারণ কী হলো দেখালো তার জিএমআর র্যাঙ্ক হয়েছে একশো এবার সে ভুল করে একটা হয়তো প্রাইভেট কলেজে রেখে দিয়েছে ভুল করে সে জানতোই না যে ওটা প্রাইভেট কলেজ ঠিক আছে এমনও অনেক গভর্নমেন্ট প্রাইভেট কলেজ আছে যেগুলো দেখতে আবার দেখে মনে হয় গভর্নমেন্ট কলেজের মতো কিন্তু অ্যাকচুয়ালি গভর্নমেন্ট কলেজ নয় আবার এমন কিছু গভর্নমেন্ট কলেজে আছে যেটা দেখে মনে হয় এটা প্রাইভেট কলেজ হয়তো সেটা প্রাইভেট কলেজে নয় একটু জাস্ট আমাদের জাস্ট তাদের সাথে একটু মানে পরিচিত হতে হবে তবেই গিয়ে আমরা জিনিসগুলো বুঝতে পারবো ঠিক আছে তাহলে আশা করছি জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও এবং এই ভিডিও এরকম ধরনের যদি ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো নমস্কার